বিদ্যুৎ সাশ্রয়ে রাজধানীতে রাত 8টার মধ্যে সকল দোকানপাট এবং 10টার মধ্যে রেস্টুরেন্ট বন্ধের উদ্যোগ নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস। দায়িত্ব গ্রহণের 2 বছর পূর্তি উপলক্ষে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে নতুন করে 3টি রুট এবং 250টি বাস সংযোজনের কথাও জানান ডিএসসিসি মেয়র। এবার বর্ষায় 30 মিনিটেই জলাবদ্ধতা দূর হবে বলে আশ্বস্ত করেন তাপস। জানান, এডিস নিয়ন্ত্রণে এবার টানা 2 মাস চিরুনি অভিযান পরিচালনা করা হবে। পরিকল্পনা আছে 10টি অঞ্চলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার। 1 জুলাই থেকে হকার মুক্ত ফুটপাত রাখার উদ্যোগ নিতে চান মেয়র।